আজ সকালের ব্রেকফাস্টটা ছিল একটু অন্যরকম দিনের থেকে একটু আলাদা এগ রোল খেতে কেনা ভালোবাসে আজ সারা দিনে অনেক রান্না বান্না আছে তারই কিছু ঝলক তোমাদেরকে দেখাচ্ছি ভেটকি মাছের কাটা চাচ্চড়ি রান্না করছি যেটা অরিজিতের খুব খুব খুবই ফেভারিট প্রচন্ড ভালোবাসে খেতে আর আজকে আর একটা স্পেশাল আইটেম আছে যেটা অরিজিৎ আর টিঙ্কু দুজনেরই খুব ফেভারিট বলো তো দেখি কি রান্না হবে এখানে আমাদের রান্না দিদি কলাপাতা কাটছে কলাপাতা রেডি হচ্ছে তো ভেবে একটু মাথায় জোর লাগিয়ে বলো কি রান্না করতে পারি রান্নাটা কিন্তু আমি অনেক দিন পর করছি অনেক দিন হয়ে গেছে আমি করিনি আগে একটা কোনো ব্লগে দেখিয়েছিলাম বাট অনেক দিন হয়ে গেছে সেটা এই যে আমার প্রথম রান্না অলমোস্ট ডান এবার দ্বিতীয় রান্নার দিকে যাওয়ার আগে চলো তোমাদের দেখিয়ে দিই আমার বাড়ির ছোটো ছোটো ছানাপোনাগুলোকে অনেক দিন হয়ে গেছে এদেরকে তোমাদের দেখায়নি তো কতগুলো বাচ্চা হয়ে গেছে দেখো এখন অনেকগুলো কালার প্রচুর বাচ্চা আজকে ওদেরকে কলমি শাক খেতে দিয়েছিলাম কি মজা নিয়ে সবাই এনজয় করছে দেখো এখন দুটো খাঁচাও আমার জন্য কম পড়ে গেছে আর এদের কিন্তু অনেক গুলো আবার ডিম হয়েছে এই দেখো সব ঠেলা গুতো করে বক্সে কত জন হয়েছে দেখো একবার খালি এদেরকে যত বড়ই জায়গা দেওয়া হোক না কেন একজন একজনের ঘাড়ে উঠে ঠেলাঠেলি করতে যে কি ভালোবাসে কি বলবো না চলো এবার রান্নায় ফেরা যাক তাহলে বুঝতে পারছো তো আজ কি রান্না হচ্ছে স্পেশাল ডিশ ভেটকি মাছের পাতুরি আমার প্রিপারেশন অলমোস্ট ডান সব কিছু পাতায় পাতায় রেডি করে ছোটো ছোটো ক্লিপ তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা আমি তো একা হাতে শ্যুট করছি এত কিছু দেখানো পসিবল না আজকে করছি ভেজে পাতুরি তো এই যে সমস্ত কিছু ফ্রাইং প্যানে রেডি করে তেল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি এই দেখো ট্যানটা হ্যাঁ আমার পাতুরি অলমোস্ট রেডি এবার ব্যাস গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা এই যে আমার পাতুরি হয়ে গেছে তো চলো এবার খেতে বসা যাক আজকের ফাইনাল মেনুটা তোমাদের দেখিয়ে করলা ভাজা ডাল বেগুন ভাজা ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর হচ্ছে স্পেশাল ডিশ আজকে যেটা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে পাতুরি তো চলো এবার খেতে বসে যায় বিকাল বিকাল আমি আর চিঙ্কি বেরিয়ে পড়েছিলাম চিঙ্কির বন্ধুর বাড়ি না খেলার ফাঁকে হয়ে গেল ছোট্ট করে একটা স্ন্যাক্স ব্রেক ফিশ ফিঙ্গার বাচ্চাদের কেন আমাদেরও ফেভারিট তো সবাই সেটাই এনজয় করছিলাম গল্প করতে করতে বাচ্চাগুলো সব কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে দেখো নিজেরা নিজেরা সেলফি তুলছে ভাবা যায় এখনকার বাচ্চারা সবাই এক্সপার্ট তো এইসব খেলাধুলার পর এবার ডিনার করে বাড়ি ফিরে যাওয়ার টাইমও হয়ে গেল আজকে খুব মজা করলাম তারপর কাকাই আমাদেরকে জিম থেকে এসে নিয়ে চলে এলো আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল ছোট্ট ব্লগার চিঙ্গি কথা বলেছে নিশ্চয়ই জানিও তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাবা